খেলোয়াড় কোচ দুই দায়িত্বে শিরোপার মুখ কম দেখেননি। যেখানেই গিয়েছেন সাফল্য পেয়েছেন দুহাত ভরে, কিন্তু এর সব কিছুই করেছেন তিনি আড়াল থেকে। সাফল্য এনে দিয়েও শুনেছেন নানা কটূক্তি, কিন্তু নিজের কাজটা ঠিক মতোই করে গেছেন তিনি। রবিবার এই ভদ্রলোকটি লুসাইলের ডাগআউটে থাকবেন ফ্রান্সকে টানা দ্বিতীয় বিশ্বকাপ জেতানোর লক্ষ্য নিয়ে। দিদিয়ের দেশম থাকবেন নতুন করে ইতিহাস লিখতে। খেলোয়াড় ক্যারিয়ারে একটা ডাকনাম পেয়েছিলেন ফরাসি কিংবদন্তি খেলোয়াড় এরিক ক্যান্টনার কাছে, ওয়াটার ক্যারিয়ার বা পানি বহনকারী। নামটা তাচ্ছিলের মতো শোনালেও এই নামটাই এখন ফুটবলারদের বড় এক দায়িত্বের পোশাকি নাম। ক্লদ ম্যাকেলেলে আর এনগোলো কন্তে যে নামটাকে জনপ্রিয় করেছিলেন, সেটার শুরুটা হয়েছিল এই দিদিয়ের দেশমে। 1992 সাল ইউরোপিয়ান কাপ নাম বদলে হয়ে গেল ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ। সেবার মার্শের অধিনায়ক দেশমের বয়স মাত্র 23। 93 সালের মে মাসে যে ইতিহাস গড়লেন সেটা এখনও অক্ষুণ্ণ। ইতিহাসের সর্বকনিষ্ঠ ক্যাপ্টেন হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ জেতালেন ক্লাব মার্শেইকে। পরের বছর ইউভেন্টাসে গিয়েও জেতা হলো চ্যাম্পিয়ন্স লিগ। সে সময় অবশ্য ফ্রান্স জাতীয় দলে চলছে বাজে এক সময়। 90 আর 94-এ বিশ্বকাপের বাছাই পর্ব পেরোতেই পারেনি ফ্রান্স। ফরাসি কোচ আইমে জাকের হাতে নেন ফ্রান্স দল পুনর্গঠনের দায়িত্ব। এরিক ক্যান্টোনা তো তার বিখ্যাত কুংফু কিক মেরে ক্লাব আন্তর্জাতিক ফুটবলের বাইরে। অধিনায়কের দায়িত্ব তাই এলো এই দেশমের উপরেই। জিদান, দেসাইলি, পেতি, অরি, ইয়র্কায়েফ, সুরাম, ত্রেজেগের স্বর্ণালী প্রজন্মকে নিয়ে এই দেশমে হাত ধরেই এলো 98-এর বিশ্বকাপ আর 2000-এর ইউরো সাফল্য। খেলোয়াড়ি জীবনের ইতি টেনে কোচিং ক্যারিয়ার শুরু করেন মোনাকোতে। কোচিংয়ে প্রথম সাফল্য এলো মোনাকোকে কুপ দেলা লিগ জিতিয়ে, নিয়ে গেলেন 2004 চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও। এরপর যে ক্লাবের হয়ে হাল ধরেছেন, সাফল্য এনেছেন দুহাত ভরে। ক্যালসিও পোলির স্ক্যান্ডেলের ভরাডুবি হওয়া ইউভেন্টুসকেও ফিরিয়েছেন সেরিয়াতে। ক্লাব কোচিং ক্যারিয়ারে সাফল্য সবচেয়ে বেশি পেয়েছেন মার্শেইর হয়ে। লিগ জিতেছেন একবার, সঙ্গে টানা 3 বার কুপ দেলা লিগ। এদিকে তখন জাতীয় দল ঢুকছে আবারও অনেকটা 90-এর দশকের মতোই। খেলোয়াড় হিসেবে যেমন ছিলেন, কোচ হিসেবেও অনেকটা তাই। ভীষণ একরোখা, কঠিন সিদ্ধান্ত নিতে ভয় পান না একটুও। দলের সংহতি রক্ষার জন্য কঠিনতম সিদ্ধান্ত নিতে তিনি দ্বিধা করেন না। নইলে কি আর পল পগবাকে 2014 বিশ্বকাপে একাদশ থেকে বাদ দিতে পারেন দেশম? করিম বেনজেমাকেও বিশ্বকাপের দল থেকে বাদ দিতে দ্বিধা করেননি। 14-এর বিশ্বকাপে কোয়ার্টারে জার্মানির কাছে দল হারলেও এই দেশমেই ভরসা রাখল ফরাসি ফুটবল ফেডারেশন। 16-তে ইউরো জয়ের খুব কাছে গিয়েও হারতে হলো পর্তুগালের কাছে। 18 বিশ্বকাপ এলো, গ্রুপ পর্বে ধীর স্থির শুরু, কিন্তু শেষ 16-তে দেশমের এই ফ্রান্সেই আটকে গেল আর্জেন্টিনা, তারপর উরুগুয়ে, বেলজিয়াম, ক্রোয়েশিয়া। দেশমের নিউক্লিয়ার অস্ত্র এমবাপে খেললেন স্মরণীয় এক বিশ্বকাপ, সঙ্গে কান্তে, পগবা, মাতুইদি, গ্রিজমানকে নিয়ে জিতলেন ম্যানেজার হিসেবে বিশ্বকাপ। 4 বছর পর সেই দেশমেই তার ফ্রান্স দলকে নিয়ে আবারও দাঁড়িয়ে বিশ্বকাপ জয়ের মঞ্চে। দেশমের কোচিং স্টাইল কিংবা ট্যাকটিক্স অনেকেরই অপছন্দ, কিন্তু তার শিষ্যরা যে গুরুর প্রতি ভরসা রাখেন তা বোঝা যায় অধিনায়ক উগলরিসের কথা শুনলেই। সব কৃতিত্ব তারই পাওনা, পরিকল্পনা সব তিনিই করেন, আমাদের কাজ মাঠে তিনি যেভাবে বলেন সেভাবে খেলা। এই সাফল্য তারই। খেলোয়াড়ি জীবনে এত কিছু জিতলেও কৃতিত্বটা বেশি পেয়েছেন তার দলের তারকারা, কিন্তু দেশম আড়ালে থেকে নিজের কাজটা করে গেছেন শুধু। আপনি দেশমকে পছন্দ নাও করতে পারেন, কিন্তু সেই দেশমই আড়াল থেকে আবার নতুন করে ইতিহাস গড়তে নামবেন লুসাইলে, ভেঙে দিতে চাইবেন মেসির স্বপ্ন জয়ের সকল সম্ভাব্য পথ। উদ্দীপ্ত তারকার গল্পের প্রত্যেক পর্বেই থাকছে কুইজ, যার উত্তর মিলবে ভিডিওগুলোর ভেতরেই। আপনার জন্য আজকের প্রশ্ন, কোন ক্লাবে কোচিং ক্যারিয়ার শুরু করেন দেশম? অপশন 1 মার্শেই, অপশন 2 নতে, অপশন 2 সেঁতেতিয়েন, অপশন 4 মোনাকো। আপনার উত্তর পাঠাতে ভিজিট করুন স্ক্রিনে দেখানো ওয়েবসাইটের অ্যাড্রেসে। কুইজের প্রশ্নের উত্তর সাবমিট করে পুরো বিশ্বকাপ জুড়ে জিতে নিন আকর্ষণীয় সব পুরস্কার।